রোগ নিরাময়ে মূলার যত গুণ, এক, মূলার হজমকারী ক্ষমতা কোষ্ঠকাঠিন্য দূর করে, পাইলস রোগে আরাম হয়, পাইলসের কারণে রক্ত পড়া পর্যন্ত বন্ধ হয়, দুই, মূলা রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে, লিভার এবং পাকস্থলীর সমস্ত দূষণ এবং বর্জ্য পরিষ্কার করে থাকে, মূলা কিডনি রোগ সহ মূত্রনালীর অন্যান্য রোগে উপকারী, তিন, কাঁচা মূলা খাওয়ার অভ্যাস থাকলে হজম হয় দ্রুত এবং রুচি বাড়ে, কচি মূলার সালাদ ক্ষুধা বৃদ্ধি করতে সহায়ক, জ্বরে ভুগলে বা মুখের রুচি নষ্ট হয়ে গেলে মূলা কুচি করে কেটে চিবিয়ে খেলে উপকার পাবেন, জ্বর কমবে, মুখের রুচিও বাড়বে, পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা হলে মূলার রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে খেলে ভালো ফল পাবেন, চার, শ্বেত রোগের চিকিৎসায় মূলা দারুণ উপকারী, অ্যান্টিকার্সিনোজেনিক উপাদান সমৃদ্ধ মূলার বীজ আদার রস এবং ভিনেগার একসঙ্গে ভিজিয়ে রেখে আক্রান্ত স্থানে লাগাতে হবে, কাঁচা মূলা চিবিয়ে খেলেও কাজ দেবে, পাঁচ, ত্বক পরিচর্যায় মূলা ব্যবহৃত হয় কারণ এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, কাঁচা মূলার পাতলা টুকরা ত্বকে লাগিয়ে রাখলে ব্রণ নিরাময় হয়, এছাড়া কাঁচা মূলা ফেস প্যাক এবং ক্লিনজার হিসেবেও দারুণ উপকারী, ছয়, কোনো মায়ের নিয়মিত মূলা খাওয়ার অভ্যাস থাকলে বাচ্চা পর্যাপ্ত দুধ পাবে।